হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মমতাজ পাটোয়ারি আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আমরা এই চ্যানেলে মানব সভ্যতার ইতিহাস আদি মানুষের ইতিহাস ইউরোপের ইতিহাস পাকিস্তানকালের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করি তো এই আলোচনাগুলো আমাদের মূলতই ছাত্রছাত্রী শিক্ষক ছাড়াও সাধারণ মানুষ যারা এই সব বিষয় সম্পর্কে জানতে আগ্রহী কিন্তু হয়তো পড়াশোনা করার সুযোগ হয়নি কিন্তু আগ্রহ আছে সেই সব মানুষের জানার জন্যই সাধারণ সাধারণভাবে সাধারণ মানেই আমরা এই আলোচনাগুলো করে থাকি আজ আমরা তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি সম্পর্কেও আপনারা জানেন সেটি হল ঐতিহাসিক ছয় দফা এই ছয় দফা সম্পর্কে অনেকেই জানেন অনেকেই এতে অংশগ্রহণ করেছেন এখনও হয়তো জীবিত আছেন অনেকে বই পুস্তকে পড়েন খুব কম করে তারা সেখানে পান অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কাজে তাদের একটু এগুলো লাগে বা জাতীয় ইতিহাস রাজনীতি সংস্কৃতি সম্পর্কে যাদের আগ্রহ আছে তারাও এগুলো সম্পর্কে এই ছয় দফা সম্পর্কে জানেন কিন্তু বিস্তারিত জানা এটার জন্য আসলে বই পুস্তক পড়া অনেকের পক্ষেই সম্ভব হয় না আর তেমন বেশি বই পুস্তক বাংলাদেশে এই বিষয়ে লেখাও হয়নি এই সম্প্রতি আমার একটি বই লেখা হয়েছে সেটির নাম হল ছয় দফা স্বাধীনতার মহাসনদ আপনারা যারা আগ্রহী তারা এই বইটি সংগ্রহ করলে বিস্তারিত জানতে পারবেন এটি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ইত্যাদির শিক্ষক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহজ পাঠ্য কিন্তু বেশ ইনফরমেটিভ একটি বই এটি যদি আপনারা বই বাজার ডট কম থেকে সংগ্রহ করতে চান সেভাবে অনলাইনে করতে পারেন অথবা এটি বাংলা প্রকাশ প্রকাশ করেছে এবছরই প্রকাশিত হয়েছে আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই আমরা অনেক দফার কথা জানি যেমন চুয়ান্ন সালে এগারো একুশ দফা তারপরে আরও কিছু দফার আমাদের আন্দোলন ছিল ছয় দফা এগারো দফা ইত্যাদি দফার আমাদের জাতীয় জীবনে রাজনীতি রাজনীতিক আন্দোলন হয়েছিল কিন্তু যেমন চুয়ান্ন একুশ দফা খুব বেশি আন্দোলনকে এগিয়ে নিতে পারেনি কিন্তু স্মরণীয় হয়ে আছে। তারপরে এগারো দফা ছাত্রদের উনসত্তর গণ অভ্যুত্থানে বিরাট ভূমিকা পালন করেছে সেটি কিন্তু খুব বেশি এর বাস্তবায়ন করা যায়নি কিন্তু একমাত্র ছয় দফায় রাজনৈতিক একটি দলিল যেটি একটি আন্দোলন শুধু সংগঠিত করেনি এটি একটি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে জন জনগণকে একটি গণ অভ্যুত্থানে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে এবং সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে সুতরাং ছয় দফার গুরুত্বটা এখানেই এ কারণে আমরা বলছি এটি স্বাধীনতার মহাসনদ অর্থাৎ এই ছয় দফা প্রদানের মাধ্যমে আমাদের কিন্তু শেষ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করতে করতে স্বাধীনতার সংগ্রাম এবং সেই স্বাধীনতা সংগ্রামকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছে সুতরাং এটি খুব সহজ কথা নয় শুনতে হয়তো অনেকে বলে ফেলবেন কিন্তু এর গভীর অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে করলে বলতে হবে ছয় দফা যদি দেওয়া না হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন তিনি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের তখন তিনি প্রথম সাধারণ সম্পাদক তারপরে তিনি সভাপতি হন এই অবস্থায় তিনি যদি এটি না দিতেন এবং এটিকে যদি একটা আন্দোলনে রূপান্তরিত করতে না পারতেন তাহলে কিন্তু আমরা কখনো পাকিস্তান থেকে এভাবে বের হওয়ার জন্য এত বড় আন্দোলন এত বড় মুক্তিযুদ্ধ এত বড় ত্যাগ স্বীকার করতাম না আর দেশের মানুষ যদি ত্যাগ স্বীকার না করে তাহলে কোনো দিনে স্বাধীনতা হয় না মুক্তিযুদ্ধের মতো এত বড় বিষয় হয় না সুতরাং এজন্যই আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলতে চাই পাকিস্তান সম্পর্কে আমাদের অনেক কিছু জানার দরকার আমাদের অনেক কিছু জানা দরকার তাহলে আমরা বাংলাদেশ কেন সৃষ্টি করেছি কেন বাধ্য হয়েছে কেন পাকিস্তান ভাঙতে ভেঙে যেতে বাধ্য হয়েছে অনিবার্য হয়ে গিয়েছিল এটা রাখা রাখা যেত না হয়তো যদি আমরা ছেষট্টি সালের এই ছয় দফার আন্দোলনটা না পেতাম তাহলে হয়তো উনসত্তর একাত্তর এগুলো সৃষ্টি হতো না কিন্তু পরবর্তীতে পাকিস্তান যদি টিকেও থাকতো তাহলে পাকিস্তানে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যেত যেমন এখনও পাকিস্তান কিন্তু নিজেরা নিজেদের অবস্থানকে কিন্তু ধরে রাখতে গিয়ে তারা কিন্তু আমাদের চাইতে এখন খুব খারাপ অবস্থায় আসে তো সুতরাং এটি আমাদেরকে আসলে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে ছয় দফা আমাদের কত বড়ো উপকার করেছে ছয় দফা আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে যে যেটাকে আমরা বলি জাতীয়তাবাদ সত্তার যে অনুভূতিকে আমরা আমরা এই সময়ে ঐক্যবদ্ধ করতে পেরেছি এবং জাতীয় বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে অন্যান্য জাতিসত্ত্বাকে এটার সাথে একত্রিত করে আমরা কিন্তু গণ অভ্যত্থান এবং মুক্তিযুদ্ধ করতে পেরেছি সে কারণে এই ছয় দফার গুরুত্বটি আমাদেরকে উপলব্ধি করতে হবে এখন প্রশ্ন হলো কেন ছয় দফার প্রয়োজন এটা একটা বিশাল বিষয় যে কার্যকারণ ছাড়া কোন কারণ ছাড়া এই ধরনের একটি দফা তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিতেন না এটি ধীরে ধীরে এটা আমরা আমি অন্যান্য লেকচারে অন্যান্য আলোচনায় সে সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আপনারা সেগুলো শুনবেন তবে আজকের এই আলোচনাটি আজকের এই অংশটিতে আমরা ইমিডিয়েট একেবারে তাৎক্ষণিক যে কাজগুলো যে কারণগুলো সেটা দীর্ঘ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ইত্যাদি বঞ্চনার বিষয় তো আছেই পঁয়ষট্টি সালে যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি পূর্ব বাংলার জনগণের কাছে কিন্তু চোখ খুলে দিল যে পাকিস্তান পূর্ব বাংলার মানুষকে নিরাপদ রাখতে কখনো আন্তরিক নয় আমরা কিন্তু একেবারেই অন্ধকারে ছিলাম একেবারে সত্যিকার অর্থে আমাদের এখানে কোনো আলো ছিল না আমাদেরই ইচ্ছা করলে ভারত আমাদেরকে একদিনই এটি দখল করে নিয়ে যেতে পারত কিন্তু ভারত সে কাজটি এদিকে করেনি তারা পাকিস্তানের ওই অঞ্চলের সঙ্গে যুদ্ধ করেছিল সে কারণে পূর্ব বাংলার মানুষ আগে আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা শুনলেও এতটা গুরুত্ব দেয়নি যে এটা কেন দরকার ইত্যাদি কিন্তু পঁয়ষট্টির যুদ্ধে যুদ্ধে পূর্ব বাংলার জনগণকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আসলে আমাদের স্বায়ত্তশাসন পাকিস্তানে যদি আমরা থাকতে যাই তাহলে মর্যাদার সাথে থাকতে হবে এখন সেই মর্যাদাটা জনগণ উপলব্ধি করলেই তো হবে না রাজনীতিবিদদের তো করতে হবে কিন্তু সব রাজনৈতিক দল কখনোই পূর্ব বাংলার জনগণের স্বার্থে আন্দোলন করেনি রাজনীতি করেনি তারা পাকিস্তান রক্ষার বিষয়টিকে যতটা গুরুত্ব দিয়েছে কিন্তু পূর্ব বাংলার জনগণের স্বার্থকে ততটা গুরুত্ব দেয়নি একমাত্র আওয়ামী লীগ পুরো বাংলার অর্থাৎ পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর এই দলটি যেমন প্রতিষ্ঠিত হয়েছে এবং তার উদ্দেশ্য লক্ষ্য ইত্যাদি ছিল পূর্ব বাংলার জনগণের স্বার্থ আদায় করে নেওয়ার এবং সেই স্বার্থ আদায় করতে গিয়ে পঁয়ষট্টি সালের পরে তারা কিন্তু অর্থাৎ আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান তখন তিনি সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের তিনি উপলব্ধি করলেন যে যেভাবে হোক আগে থেকে সালের দিকে কিন্তু অস্থির হয়ে উঠেছিলেন যে বাংলাকে স্বাধীন করা যায় সে কারণে তিনি কিন্তু মানে বলা চলে যে প্রবাসী সরকার করার জন্য তিনি মনস্থির করে ফেলেছিলেন হ্যাঁ তিনি সশস্ত্র যুদ্ধ করারও মনস্থির করেছিলেন এই ধরনের তার মধ্যে নানা রকম চিন্তা কাজ করেছিল শেষ পর্যন্ত তিনি যেহেতু নিয়মতান্ত্রিক রাজনীতি করছেন তিনি বুঝছেন যে এইগুলো দেয়া হবে না আমাকে নিয়মতান্ত্রিকভাবে জনগণকে নিয়ে আন্দোলন করে অগ্রসর হতে হবে পঁয়ষট্টি সালের এই যুদ্ধের পর পাকিস্তান আবার এই যুদ্ধটাকে অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করেছিল আইব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি চেষ্টা করেছিলেন একটা উদ্যোগ নিয়ে যে পাকিস্তান ভারতের যে যুদ্ধে যুদ্ধে পাকিস্তানের যে পরাজয় ঘটে গেছে সেটিকে ঢেকে দেওয়ার জন্য ঢাকার জন্য তিনি তখন পাকিস্তানের যে সমস্ত মুসলিম লীগ বা সরকারপন্থী যে সমস্ত রাজনৈতিক দল সেগুলোকে তিনি তলে তলে উদ্বুদ্ধ করেছিলেন যে এখন আমাদেরকে পুরো পাকিস্তানদেরকে পাকিস্তানিদেরকে নিয়ে এমন একটা জোয়ার তুলতে হবে যে ভারতকে রুখতে হলে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে এই ধরনের একটি ধারণা দিয়ে পাকে পাকিস্তানে তখন একটা রাজনৈতিক দলগুলো সম্মেলন করার জন্য অক্টোবর মাসের দিকে তারা উদ্যোগ নিয়েছিল কিন্তু সেটি তখন হয়নি এরপরে আপনার জানি যে দশই জানুয়ারি তাসকন চুক্তি হয়েছিল এটা জাতিসংঘের উদ্যোগেই হয়েছিল তারপর সেটা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কোসিগিন আলেকসাই কোশিগন এটার মূল উদ্যোক্তাদের মধ্যে অর্থাৎ মিডিয়াটার ছিলেন কোয়ার্ডিনেট করেছিলেন সমন্বয়ক ভূমিকা পালন করেছেন তাসকন্দ নামক বর্তমান উজবেকিস্তান একটি রাষ্ট্র সেই সময় সোভিদানের একটি প্রজাতন্ত্র সেখানে পাকিস্তান এবং ভারতের সরকার প্রধানদের একটি উপস্থিতিতে সম্মেলন করলেন দশই জানুয়ারি সেখানে পাকিস্তানের পক্ষ থেকে আইয়ুব খান এবং ভারতের পক্ষ থেকে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী তিনি উপস্থিত হন সেখানে একটা চুক্তি হয় এবং এটাকে বলা চলে শান্তি চুক্তি যে আমরা পারস্পরিক ভূখণ্ড ইত্যাদিকে প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সহ অবস্থান করব এরকম একটি খুব সাদা মাটা চুক্তি সম্পাদন করেছিল এই চুক্তি সম্পাদনের পরে আয়ুব খান এবং পাকিস্তানের যে দক্ষিণ রাজনৈতিক দলগুলো তারা তখন এই সম্মেলনটি স্থগিত সম্মেলনটি আবার নতুন করে করার উদ্যোগ নিল সেই সম্মেলনটি কিন্তু পাঁচ ও ছয় ফেব্রুয়ারি মনে রাখবেন দশ জানুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হলো এর মধ্যে আবার লালবাহাদুর শাস্ত্রী সেখানে মৃত্যুবরণ করেছিলেন হার্ট অ্যাটাক করে সেটাকে একটা পাকিস্তানের জজবা তোলা হয়েছিল যে তিনি এমনি মারা গেলেন এই এগুলো আপনারা জানেন যে কতগুলো পপুলার উত্তেজনা মানুষের মধ্যে তৈরি করা হয় এবং তখন পূর্ব বাংলার মানুষদেরকেও ভুলিয়ে দেওয়ার খুব চেষ্টা করা হয়েছিল যে হ্যাঁ ভারতের সাথে আমরা আসলেই টিকে থাকবো এই সেই ধরনের এবং সে কারণে এরকম একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল দুর্ভাগ্যজনক হলেও পূর্ব পাকিস্তান থেকে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এতে অংশগ্রহণ করতে খুব একটা উৎসাহ দেখাননি অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি বা অন্য দলগুলো কিন্তু মুসলিম লীগ জামাতে ইসলাম বা ওই ইসলাম এই সমস্ত রাজনৈতিক দল এরা উৎসাহিত ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ মধ্যে শেখ মুজিবুর রহমান তিনি দেখলেন এই ফোরামটিকে তিনি এমনি এমনি ছাড়বেন না তিনি সেখানেই মূলত ওই যে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিটি তিনি তোলার জন্য মনে করেন যে তিনি সেখানে যাওয়ার তার দরকার সেখানে তিনি পূর্ব পাকিস্তানের একটি প্রতিনিধি দল নিয়ে প্রায় আটজনের মতো একটা প্রতিনিধি দল নিয়ে তিনি এই লাহোরে আহত যে সম্মেলন দুই দিন ব্যাপী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি এই সম্মেলনে এটা হলো রাজনৈতিক দলগুলোর আহত এটা সরকার সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি কিন্তু এটার মূল প্রেরণাদাতা তারা ছিল কিন্তু রাজনৈতিক দলগুলো পাকিস্তানের অখণ্ডতা ইত্যাদি এবং তাসকন চুক্তি এইগুলোকেই প্রশংসা করে এই এই সম্মেলনটি ডেকেছিল শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল অন্য সেটি তিনি মূলত তার প্রতিনিধি দল পাঁচ তারিখ লাহোর গিয়ে পৌঁছান পাঁচ তারিখ বিকেলবেলা নেজামে ইসলামের প্রধান চৌধুরী মোহাম্মদ আলী তার বাসভবনে পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল মুসলিম লীগ যেটিকে বলা হতো সেটির প্রেসিডেন্ট সৈয়দ সৈয়দ আসান ওনার বা ওনার সভাপতিত্বে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেখানে সাতশো সাতশো চল্লিশ জনের মতন প্রতিনিধি উভয় অঞ্চলের মধ্যে ছিল তবে পূর্ব পাকিস্তান থেকে খুব বেশি প্রতিনিধি নয় জানা চল্লিশ মতো মাত্র কিছু আর অধিকাংশই ছিল পশ্চিম অঞ্চলে পশ্চিমাঞ্চলে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশগুলোর যে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিরা ছিল সেখানে শেখ মুজিবুর রহমান একটা আলোচনায় আলোচনার জন্য ছয় দফার মতন একটি একটি প্রস্তাবনা আলোচনার জন্য উত্থাপন করতে কমিটিকে অনুরোধ করেন অর্থাৎ যেটাকে বলা হয় সাবজেক্ট কমিটি সেই সাবজেক্ট কমিটি তিনি উত্থাপন করতে চেয়েছিলেন কিন্তু তাকে সেটি আলোচনার জন্য তারা দেয়নি কারণ তারা বলেছিল এখানে শুধু তাসকন্দ সম্মেলন ইত্যাদি নিয়ে আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে নয় সে কারণে তিনি শেখ মুজিবুর রহমান তার প্রতিনিধি দলকে নিয়ে তিনি কিন্তু ওয়াক আউট করেন অর্থাৎ এখান থেকে বের হয়ে চলে যান এই সম্মেলন দুই দিন চললেও পাঁচ এবং ছয় তারিখ চললেও সেখানে সেই আলোচনাগুলো খুব বাগাড়ম্বর আলোচনা তাসক চুক্তিকে খুব মানে প্রশংসা করা ভারতের বিরুদ্ধে আমাদেরকে টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ হতে হবে এরকম যেগুলো যে যেহেতু ওই ওখানে সমস্ত মুসলিম লীগ জামাতে ইসলাম নেজাম ইসলাম সহ এই ধরনের রাজনৈতিক দলগুলোই মূলত ছিল প্রধান নেতৃত্ব দিয়েছিল সুতরাং পাকিস্তান রক্ষার জন্যই তারা মূলত করেছিল সে কারণে শেখ মুজিবুর রহমান সেখানে এই ছয় দফার যেটি তার পকেটে ছিল সেটিকে উত্থাপন করতে গিয়ে পারেননি তবে তিনি ওয়াক আউট করে পরবর্তীতে তিনি দশ তারিখ পর্যন্ত সেখানে চেষ্টা করেছিলেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কিন্তু পশ্চিম পাকিস্তানের কোনো রাজনৈতিক দল এমনকি সেখানকার যে আওয়ামী লীগ তারাও ছয় দফার এই ধরনের দফা আঞ্চলিক স্বায়ত্তশাসন বা যে দফাগুলো আমরা জানি সেগুলো সম্পর্কে তারা খুব বেশি আগ্রহী ছিল না তারা এটাকে পশ্চিম পাকিস্তানের দৃষ্টিভঙ্গিটাই তো পূর্ব পাকিস্তান বিরোধী ছিল সুতরাং সেখানকার আওয়ামী লীগও এটার সঙ্গে একমত ছিল না তো সে কারণে তিনি সেখানে উত্থাপন করতে পারেননি এরপর তিনি এগারো তারিখ অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি তিনি ঢাকা তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করার পর সেখানেই তিনি প্রথম সাংবাদিকদের সম্মুখে প্রায় দেড় ঘন্টা এই ছয় দফা উত্থাপন করেন প্রথমেই তিনি লাহোর যে সম্মেলন সেই সম্মেলনের সম্পর্কে তার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার কোনো এটি যেহেতু তিনি এতে অংশগ্রহণ করেননি সুতরাং এটি তিনি প্রত্যাখ্যান করেন এটি তিনি এটার সাথে তার কোনো সম্পর্ক নেই এটি এক দুই নম্বর হলো তিনি মূলতই যে ছয় দফা আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে সেটি একে একে দফা হিসাবে উত্থাপন করে সেখানে কি সেখানে হলো এটা লাহোর প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সালের যে ভিত্তিতে যে আঞ্চলিক স্বায়ত্তশাসনের ভিত্তিতে যে প্রদেশগুলো রাষ্ট্রের যে প্রদেশ সে প্রদেশগুলো তাদের তাদেরকে শাসন করবে অর্থাৎ যেটা হলো সেখানকার প্রাদেশিক সরকারের সরকার নির্বাচিত সরকার তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। তারা প্রদেশ পরিচালনার দায়িত্ব থাকবেন তারাই আইন আইন প্রণয়ন করতে পারবেন বেশ কিছু আইন তারাই প্রণয়ন করতে পারেন শাসন অধিকার ইত্যাদি এগুলো ভোগ করবেন যেটা ফেডারেল যে কোনো রাষ্ট্র যেভাবে চলে তিনি কিন্তু সেই রকমই ফেডারেল দুনিয়ার আধুনিক দুনিয়ার সব রাষ্ট্রই তো ভালো ভালো রাষ্ট্রগুলো অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলো সবই ফেডারেল যদি আপনি আমেরিকার কথা বলেন কানাডার কথা বলেন ব্রিটেনের কথা বলেন জার্মানির কথা বলেন ভারতের কথা বলেন এইরকম উন্নত দুনিয়ার সব দেশগুলো কিন্তু ফেডারেল পদ্ধতিতে এমনকি একই জাতি জার্মানি সেই দেশটাও কিন্তু বেশ কয়েকটি ফেডারেল ফেডারেশনে ফেডারেল স্টেটে তারা কিন্তু বিভক্ত কিন্তু তারা ইউনাইটেড হ্যাঁ এভাবেই কিন্তু যেমন ভারত আমরা জানি অনেকগুলো রাজ্য নিয়েই কিন্তু ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা শেখ মুজিবুর রহমানও এবং আওয়ামী লীগও কিন্তু এই দাবিতেই দীর্ঘদিন আন্দোলন করেছিল এখন ফেডারেল সরকারের মূল যে বিষয় সেখানে হলো যে কেন্দ্রের হাতে কী থাকবে কেন্দ্রের হাতে থাকে পররাষ্ট্রনীতি কেন্দ্রের হাতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এই দুটো বিষয় মূলত তারা মূল ইয়ে যে কোনো আইন প্রণয়ন হ্যাঁ এইগুলো মূলত কেন্দ্রীয় যে জাতীয় সংসদ যেটা সেখানে মূল আইন প্রণয়ন করবে এগুলো কেন্দ্রীয়ভাবে হবে এবং পররাষ্ট্রনীতি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি এটার সঙ্গে শেখ মুজিবুর রহমান তখন যেটা যুক্ত করেছিলেন সেটা হলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যেহেতু মুদ্রা পাচার ইত্যাদি হয় এবং একটা বৈষম্য তৈরি হচ্ছে অর্থনৈতিক সে কারণে দুটো মুদ্রা সেখানে থাকা দরকার এক দেশে দুই মুদ্রা অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য নয় আপনি কিউবার মতো একটা ছোট্ট দেশ আমি কিউবাসে গিয়েছি সেখানে কিন্তু দুটো মুদ্রা আছে হ্যাঁ একই দেশ সে তারা কিন্তু দুই ধরনের মুদ্রা ব্যবহার করে এক এবং সে দুটার মান কিন্তু ভিন্ন দুটার তাদের নিজস্ব স্বার্থেই তারা এটা করে সুতরাং পাকিস্তানেও এরকম পূর্ব পাকিস্তান থেকে অর্থ যাতে পশ্চিম পাকিস্তানে কত পাচার হচ্ছে কি হচ্ছে এটার হিসাব রাখার জন্য এই ভিন্ন মুদ্রা অর্থাৎ পূর্ব পাকিস্তানের একটা মুদ্রা ব্যবস্থা থাকবে পশ্চিম পাকিস্তানের একটা মুদ্রা ব্যবস্থা থাকবে অর্থাৎ পাকিস্তানে এই ধরনের দুই ধরনের মুদ্রা ব্যবস্থা এবং সেটার একটা যেটাকে বলা হয় মনিটরিং করার ব্যবস্থা এগুলো থাকবে এই এই ধরনেরই ছয়টা দফা নিয়েই কিন্তু ছয় দফা তিনি উত্থাপন করলেন এগারো দফা যেটা এগারোই ফেব্রুয়ারি এটি বারো তারিখ পত্রপত্রিকা যখন প্রকাশিত হলো তখনই সারা দেশ জানতে পারল পাকিস্তান সরকারও জানতে পারল এবং প্রথম চট্টগ্রাম আওয়ামী লীগ পক্ষ পক্ষে একটি বিবৃতি প্রদান করলেন যেটি তেরো তারিখের পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং এই ছয় দফার বিরুদ্ধে পাকিস্তান সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অর্থাৎ আইয়ুব খান ভুট্টু মুসলিম লীগ থেকে শুরু করে তারা এটাকে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হিসাবে দেখে কিন্তু শেখ রহমান দ্রুত এই ছয় দফাকে তার ব্যক্তিগত কোনো দফা না করে এটাকে আওয়ামী লীগের একটা ম্যানিফেস্টোর মধ্যে অর্থাৎ কর্মসূচির মধ্যে এটি নেওয়ার জন্য তিনি আওয়ামী লীগের ইয়ে কার্যনির্বাহী ওয়ার্কিং কমিটি যেটাকে বলা ওয়ার্কিং কমিটি মিটিং বিশ তারিখে ডাকেন বিশে ফেব্রুয়ারি তিনি তার বাসভবন এটা বর্তমানে আছে সেখানে তিনি ওয়ার্কিং কমিটি মিটিং ডাকেন ছয় দফা নিয়ে আওয়ামী লীগের ভিন্ন মত ছিল আমরা জানি এর আগেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এতে অংশগ্রহণ করেননি যেমন মাওলানা তর্ক বাকিস এমনকি আতাউর রহমান খান তারাও এটার সঙ্গে একমত ছিলেন না এরকম আরও কিছু কিছু মানুষ ব্যক্তি তারা ছয় দফার সাথে একমত পোষণ করেননি সে কারণে তারা এতে অংশগ্রহণ করেননি কিন্তু সারা ব্যাপী সেখানে আলোচনা হয় সে আলোচনায় তারা এই ছয় দফাকে মনে করে যে পূর্ব বাংলার অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্তশাসন এটা অত্যন্ত দরকার এটা না হলে পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক অধিকার এটি কোনো দিনে রক্ষা করা যাবে না এই অবস্থা থেকেই তারা এটি তো ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটা তো নিতে হবে দলের সিদ্ধান্ত হিসাবে দলের সিদ্ধান্ত হিসাবে নিতে গেলে কি কী করতে হবে দলের সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হলে অবশ্যই এটাকে দলীয় সম্মেলনে নিতে হবে সে কারণেই পরবর্তীতে খুব দ্রুতই দলের দলের যে সম্মেলন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো মার্চ মাসের উনিশ বিশ একুশ হ্যাঁ এই তিন দিন ঢাকাতে কিন্তু সম্মেলন ডাকা হয় জাতীয় সম্মেলন ডাকা হয় সেই সম্মেলনে ছয় দফার একটা বৃহত্তর মানে দলিল আকার এটি উপস্থাপন করার ব্যবস্থা করা হয় সেটা পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটির ছিলেন সেখানে শেখ মুজিবুর রহমান ছিলেন তাজউদ্দিনও ছিলেন আব্দুল সালাম খান ছিলেন আর রাজশাহী মুজিবুর রহমান ছিলেন আরও অনেকে এইভাবেই পাঁচজন সদস্য তাদেরকে দেওয়া হয় এটাকে আরও বড় করে এই দলিলটিকে যেটা হলো ছয় দফা আমাদের বাঁচা মারার দাবি এই শিরোনামে আঠারো উনিশ তারিখে যখন সম্মেলন অনুষ্ঠিত হয় মার্চ মাসে সেখানে এটি উত্থাপিত হয় এবং সেই সেখানেই এটি পঠিত হয় শেখ মুজিবুর রহমান এটি পাঠ করেন এবং এটা নিয়ে চুলছাড়া বিশ্লেষণ করা হয় আলোচনা হয় সমর্থন করা হয় এবং এই সম্মেলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের একটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয় শেখ মুজিবুর রহমান সভাপতি তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রথম সহসভাপতি আরও অনেকেই আব্দুল সালাম খান সহ আরও অনেকেই এটিতে যুক্ত হন অর্থাৎ একটি বড় ধরনের কেন্দ্রীয় কমিটি তখন তৈরি করেন যারা সকলে ছয় দফার প্রতি আন্তরিক ছিলেন এই ছয় দফাকে শেখ মুজিবুর রহমান তখন সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে একের পর এক একের পর এক আন্দোলন সংগ্রাম করার জন্য জনগণের মধ্যে সেটিকে ছড়িয়ে দেওয়ার জন্য এটিকে স্বাধীনতা এটিকে পূর্ব বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার অর্থনৈতিক অধিকার সামগ্রিকভাবে যে মুক্তি সেই মুক্তির একটি দলিল হিসাবে তিনি আখ্যায়িত করে সারা দেশব্যাপী তিনি সফর করা শুরু করেন সেটি খুলনা থেকে শুরু করে যশোর এই ফরিদপুর চট্টগ্রাম এমনকি তিনি সন্দীপ এরকম অঞ্চলেও তিনি নোয়াখালী উত্তরবঙ্গ বগুড়া রাজশাহী দিনাজপুর সব জেলা তিনি সফর করা শুরু করেছিলেন এবং সব জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু সেই বাধাকে তিনি উপেক্ষা করেই তিনি একের পর এক জনসমাবেশ করছিলেন ছয় দফা তিনি জনগণের মধ্যে নিয়ে আসছিলেন এবং জনগণের পক্ষ থেকে তিনি কিন্তু বিপুল সমর্থন পেয়েছিলেন আটই মে তারিখে তিনি নারায়ণগঞ্জে একটি বিশাল জনসভা করেন সেই বিশাল জনসভায় তিনি যখন এই ছয় ছয় দফার পক্ষে জন বক্তব্য দিয়েছিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল সেখানে তাকে নানা রকম তার প্রতি সমর্থন জানিয়ে শ্রমিক বণিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু সমর্থন জানিয়ে তাকে নানা কিছু উপহার দিয়ে তা ছয় দফাকে সমর্থন করেছিল তখনই পাকিস্তান সরকার বুঝতে পেরেছিল যে শেখ মুজিবের পক্ষে জনজোয়ার তৈরি হচ্ছে হচ্ছিল এই জনজোয়ারকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই জনজোয়ারকে স্তব্ধ করে দেওয়ার জন্যই আমরা দেখি যে ওই রাতে আটই মে আটই মে দিবাগত রাতে অর্থাৎ নয় তারিখ যেটা প্রত্যুষের আগেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একে একে ধরপাকড় শুরু করা হয় জেলে বন্দি করা হয় প্রায় এক হাজার মতো নেতাকর্মীদের জেলে নিক্ষেপ নিক্ষেপ করা হয় এর ভিতর দিয়ে কিন্তু যে ছয় দফা সেই ছয় দফার অবস্থাটি কি কী বুঝতে পারল আমরা একদিকে জনগণের জনসমর্থন পাচ্ছিল অন্যদিকে পাকিস্তানের যে সরকার সেই সরকার কিন্তু এটার বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করছিল এটাকে ভারতের ভারতের যে ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান অর্থাৎ তিনি তখন সভাপতি আওয়ামী লীগের সভাপতি তিনি ভারতের ইন্ধনে কাজ করছেন এইভাবেই এটাকে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র হিসাবে দেখা হচ্ছিল এমনকি শুধু সরকার নয় পাকিস্তানের সমস্ত রাজ মুসলিম লীগ থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু একইভাবে এই ছয় দফার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে এবং এমন কি ন্যাশনাল আওয়ামী পার্টি তখন তো একটাই ছিল ভাষানির নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি তারাও এটাকে তখন এর দলিল হিসাবে কিন্তু বলেছিল অর্থাৎ তারাও কিন্তু ছয় দফা পক্ষে তখন ছিল না এরকম একটি পরিস্থিতিতে। ছয় দফাকে নিয়ে আওয়ামী লীগকে তখন পাকিস্তান রাষ্ট্র শক্তির বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন শুধু করতে হয়নি মোকাবেলাও করতে হয়েছিল এবং সেই মোকাবেলাটা কি সেটা অস্ত্র দিয়ে না তখন তো অস্ত্র দিয়ে করার সম্ভব ছিল সেটা হলো জেল জুলুম নির্যাতন ভোগের মধ্য দিয়ে জনমানুষের যে সমর্থন সেই সমর্থনটি তার পক্ষে আদায় করা সেটি ছিল তখন শেখ মুজিবুর রহমান এবং তার দলের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মূল লক্ষ্য এবং সেটি কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে যেটা পরবর্তী পর্যায়ে আমাদের আরেকটি আলোচনায় আমরা দেখতে পাবো সেটি লক্ষ্য করব এবং দেখা যাবে যে ছয় দফার পক্ষে জনসমর্থন বাড়ছে বিপক্ষে পাকিস্তান সরকার এবং পাকিস্তানের প্রতি অন্ধ অনুগত রাজনৈতিক কিছু দল গোষ্ঠী যাদের পেছনে বা যাদের পায়ের নিচে তখন মাটি ছিল না পেছনে মানুষের সমর্থন কমে যাচ্ছিল তারাই তখন এই পাকিস্তান রক্ষার নামে পাকিস্তান সরকারের অন্ধ সমর্থক হয়ে ছয় দফার বিরুদ্ধে অবস্থান গড়ছিল সুতরাং এখান থেকে বুঝে নিতে হবে ছয় দফার পক্ষে হলো জনগণ বিপক্ষে হল সরকার এবং বেশ কিছু রাজনৈতিক দল তাদের ভূমিকাও কিন্তু জনগণের বিরুদ্ধে সুতরাং এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে যে ছয় দফা যখন উত্থাপিত হয় তার অল্প কয়েকদিনের মধ্যেই এটি জনপ্রিয়তা জনপ্রিয়তা পাওয়ার যখন একটা অবস্থা তৈরি হয় তখন তাকে দমন করার যে কৌশল সেই কৌশল প্রতিহত করেই তখন তাকে অগ্রসর হতে হচ্ছিল সেটি আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাব আমি আশা করি আমার এই আলোচনাটি আপনারা হয়তো শুনেছেন যারা শুনেছেন তাদের হয়তো মনে ভালো লাগতে পারে বা উপকারে লাগতে পারে তবে আমি আবারও বলছি বিস্তারিত জানতে হলে এই বইটি আপনারা ভালো করে পড়ে দেখতে পারেন তাহলে এ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হবে এবং আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যরা যারা শুনতে চান তাহলে এটিকে সাবস্ক্রাইব করুন সেখানে হিস্টরি বাংলা চ্যানেল এ অথবা যদি সেটি আপনারা ক্লিক করলে না পান চার্জ দিলে না পান তাহলে মমতাজুদ্দিন পাটোয়ারি ইউটিউব হিস্টরি বাংলা চার্জ দিলে আপনারা পাবেন তো আশা করি পরবর্তী আলোচনাটিও আপনারা মনোযোগ শোনার চেষ্টা করবেন তাহলেই ছয় দফার সম্পর্কে যে এটি একটি আন্দোলনের দিকে কীভাবে ধীরে 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 রূপান্তরিত হয়েছিল সে সম্পর্কে বুঝতে পারবেন আজ তাহলে এখানেই আলোচনা শেষ করছি ততদিনে আপনারা ভালো থাকুন পরবর্তী আলোচনায় দেখা হবে ধন্যবাদ